রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নানান দুর্নীতি নিয়ে স্বজন পোষণ। সূত্রের খবর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দুর্নীতি ও একাধিক অভিযোগ নিয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে অভিযান কর্মসূচি গ্রহণ করে বিজেপি। প্রসঙ্গত, এদিন দুপুরে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। জানা যায়, এদিন বিজেপির দলীয় নেতাকর্মীরা রায়গঞ্জ এমজি রোডে জেলার পার্টি অফিসের সামনে জমায়েত হয়ে তারপর বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর সেই মিছিল চলাকালীন হাসপাতাল মোড়ে পুলিশ এসে তাদের বাধা দিলে রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সূত্রের খবরে, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও উত্তর দিনাজপুরের জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখে নিন টাইমস 14 বাংলার ক্যামেরায় ধরা পড়া সেই ছবি। Raiganj.